হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল কোভিড নাইন্টিনের কারণে এবারের আবগারি পুলিশ কনস্টেবলের পিএমটি এবং পিইটির প্রসিডিওরটা একটু আলাদা প্রত্যেক ব্যাচে কতজন ক্যান্ডিডেট দৌড়াচ্ছে এবং পিএমটি এবং পিইটি করতে যাওয়ার সময় কী কী বিধিনিদেশ মাথায় রাখতে হবে তা সম্পূর্ণ তথ্য জেনে নেব আজকে মেদিনীপুর পুলিশ লাইনে পিএমটি এবং পিইটি কমপ্লিট করে আসা একজন ক্যান্ডিডেটের কাছ থেকে তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো চলুন আর দেরি না করে ওনার কাছ থেকে ওনার পিএমটি এবং পিইটির সম্পূর্ণ অভিজ্ঞতাটি এবার শোনা যাক আমি সোমনাথ মণ্ডল আমার আজকে আবগারি কনস্টেবলের পিএমটি এবং পিইটি মেদিনীপুর পুলিশ লাইনে ছিল আমার সময় ছিল দশ সকাল দশটার সময় আমি প্রথমে প্রবেশ করলাম মেদিনীপুর পুলিশ লাইনের মাঠে এবং ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গেটে আমাদেরকে আমাদের অ্যাডমিট কার্ড চেক করা হলো এবং অ্যাডমিট কার্ড চেক করার পরে আমার সাথে সাথে আরও জনকে লাইন করে দাঁড় করানো হলো তারপরে একজন কনস্টেবল আমাদেরকে ধরে নিয়ে আমাদের মাঠে প্রবেশ করালো তারপরে আমাদের বলল যে মাঠের অ্যাডমিট কার্ড কোভিড ডিক্লারেশান ফর্ম ও আমাদের যে কোনো একটা আইডেন্টি প্রুফ নিয়ে আসতে তারপরে আমাদেরকে নিয়ে গেল একটা ছোট্ট রুমে যেখানে আমাদের অ্যাডমিট কার্ড সহ আমাদের ডকুমেন্টসগুলো স্যানিটাইজার করা হচ্ছিল আমাদের থার্মাল গানের দ্বারা আমাদের শরীরের তাপমাত্রা দেখা হলো তাছাড়া তারপরে একটা লাইনে দাঁড়াতে বলল যে লাইনে আমাদের রোল নাম্বার এবং আমাদের বিভিন্ন কাগজপত্র চেক আপ করছিল তারপরে আমরা আবার একটা লাইনে দাঁড়ালাম যে লাইনে আমাদের ছবি তোলা হচ্ছিলো এবং আমাদেরকে একটা ফর্ম ফিল করা হচ্ছিলো তারপরে আমাদের আবার একটা লাইনে দাঁড় করানো হলো যেখানে আমাদের প্রথমে ওয়েট এবং হাইট মাপা হলো তারপর আমাদের ছাতি ফোলাতে বলল তারপরে আমাদের একটা লাইনে দাঁড় করানো হলো যে লাইনে আমাদের অ্যাডমিট কার্ড এবং আমাদের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করিয়ে একটা টুপি দেওয়া হচ্ছিল এবং ওই টুপি পরকিয়ে আমাদের মাঠে নাম করানো হলো এবং আমি কমপ্লিট করছিলাম পাঁচ পাঁচ পঁয়তাল্লিশে এবং আমার সঙ্গে দশজনকে ছাড়া ছিল ওই মাঠে তারপরে আমাদের সবার টাইম শেষ হওয়ার পরে এক জায়গায় একজন কনস্টেবল নিয়ে গেল ওখানে প্রথমে আমাদের সিগনেচার করতে বলো একটা কাগজে তারপরে কিছুক্ষণ বাদ আমাদের আমাদের সার্টিফিকেট দিল বা আমরা যে মাঠ পাশ করেছি তার জন্য ওই যে অ্যাডমিটের উপরে একটা পাস বলে লিখায় ওখানে আমাদের দেওয়া হলো এভাবে আমাদের মাঠ ক্লিয়ার হলো এরপরে যাদের মাঠ আছে তাদেরকে আমি এটা বলতে চাই যে তারা যেন অতি অবশ্যই মার্ক্স সঙ্গে করে নিয়ে যান কারণ মার্ক্স বাধ্যতামূলক সেখানে তাছাড়া বাবা বা বন্ধু বান্ধবদের মাঠে টোটালি অ্যালাউ করা হচ্ছে না এবং যাদের এসটি টি বা ও বা যে কোনো কাস্টের সার্টিফিকেটের কার্ড আছে তারা যেন অবশ্যই কাস্ট সার্টিফিকেট সঙ্গে তাদের তাদের জেরক্সও নিয়ে যায় তাছাড়া পিএমটির যে অ্যাডমিট কার্ড তারও জেরক্স যেন তারা নিয়ে যায় তাছাড়া ওয়েটের উপর এখানে খুব জোর দেওয়া হচ্ছিল ওয়েট বেশি হলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেমন হচ্ছে আমার একটা একজন বন্ধু তাদের বাহাত্তর কিলো ছিল বলে তাদের ওয়েট বাদ দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া এখানে মিডিয়াম স্পিডে ছুটলে সম্ভবত পাস করা যায় কারণ আমার সঙ্গে সাতজন পাশ করেছে পয়েন্দ্রাপুর পুলিশ লাইনে এখানে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট এবং থার্ড শিফে ভাগ করা হলেও আমাদের দশটার সময় মাঠ ছিল আমাদেরকে আটটার সময় মাঠে ঢোকানো হচ্ছিলো কালকেও এভাবে হয়েছে এবং আজকেও আমাদের সময় হয়েছিল এবং আমাদের পরে যাদের শিফট ছিল দুপুর একটাতে তাদেরকেও আমাদের সময় অর্থাৎ এগারোটার সময় তাদেরকে মাঠে প্রবেশ করানো হচ্ছিল যার জন্য বলবো যাদের মাঠ আছে তারা আগে যেতেও পারো